উম হাবিবা রাজিয়াহ তালা আনহা বলেন রাসুল সল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন যে মান সল্লা চিন্তায় আশারা তা রাকাতান কেউ যদি বারো রাকাত সলাত আদায় করে নফল সলাত আর বা রাকাত ইন কাবলা জোহরে জোহরের পূর্বে চার রেকাত ও রাকাতাইনে বাদাহা জোহরের পরে দুই রাকাত ও রাকাতাইনে বাদাল মাগরিব মাগরিবের পরে দুই রেকাত পরে দুই তো জানা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে যে ব্যক্তি এই বারো রাকাত নফল সলাত আদায় করতে পারবে সে জান্নাতে যাবে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে তা আমরা এই ব্যাপারে চেষ্টা করি